আমার বাবা সিনেমায় নামলে খুব নাম করতেন, অন্তত এটা আমার ধারণা। যখন স্কুলে পড়তাম সিনেমার নায়কদের খুব একটা হিরো ওয়ারশিপ করিনি। আমার বাবাকে অনেক বেশি হ্যান্ডসাম, বেশি ভালো লাগত। মাসে একবার বাবা আমাকে পার্ক স্ট্রিটে নিয়ে যেতেন, চিকেন স্যান্ডউইচ, কফি এসব খাওয়াতে। মা আত্মীয় স্বজনের বাড়ি ছাড়া খুব একটা বেরোতেন না, পুজো আচ্ছা নিয়েই থাকতেন। তাই আমি আর বাবা, বাবা বলতেন, একটা গন্ধ পাচ্ছিস, এটা হলো ল্যাভেন্ডার সেন্টের গন্ধ, পার্ক স্ট্রিটে এলি এই গন্ধটা পাবি। বাবার হাত ধরে ভিক্টোরিয়া, ময়দান, গঙ্গার ঘাট। আমার প্রথম সিনেমা বাবা আমায় দেখিয়েছিলেন, ইংরেজি সিনেমা, টকি শো হাউসে প্রিজনার অফ জেন্ডা। হিরোর নামটা কি মনে আছে? সে কি রে, স্টুয়ার্ট গ্র্যাঞ্জার। এতক্ষণ বসে বসে কি করলি বলতো? স্টুয়ার্ট গ্র্যাঞ্জার, মেল ফেরার, পল মুনি, এসব একটা জায়েন্ট, বুঝলি? সামনের মাসে ওয়ার অ্যান্ড পিস আসছে, তখন দেখবি মেল ফেরের অভিনেতাতে দুর্দান্ত, একদম বাইরে বাচ্চা। In 1885, the Indian National Congress was formed to campaign for freedom. আমার বাবা কত কি জানতেন, কত কি, কত বাজনা শুনিয়েছেন রেকর্ডে, ইংরেজি বাজনা, কত কত বই পড়িয়ে শুনিয়েছেন। মৌলানা আজাদ, কোনো উৎসব, জন্মদিন কিংবা নববর্ষ, সুযোগ পেলেই বাবা আমাকে বই কিনে দিতেন। জওহরলাল নেহরু, আমার মা সারা জীবন পুজো করে কাটিয়ে দিলেন, খালি ঠাকুর ঠাকুর আর ঠাকুর। সংসারের সব দায় ছিল বাবার একার। আমার বাবাকে কোনোদিন মদ খেতে দেখিনি, মা ছাড়া অন্য কোনো মহিলার সংস্পর্শে আসতে দেখিনি, ধার দেনা করতে দেখিনি। সারা জীবন ধরে আমার আর আমার চুচিবাইগ্রস্ত মার জন্য সব কিছু উজাড় করে দিলেন। সারা জীবন ধরে কেবল বাজার করে, অফিস করে, তারপর বাড়ি ফিরে আমার হোম টাস্ক দেখে, ছুটির দিনে নিয়মিতভাবে ভালো মন্দ কিনে এনে আমাকে নিয়ে বেরিয়ে, সারা জীবন ধরে সাদা ধুতি আর একটা বাংলা শার্ট ছাড়া কিছুই পরলেন না। আমার বাবা শশীভূষণ শর্মা, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, লেখক, এরকম কোনো বড় বড় নাম করা কিছুই ছিলেন না। তিনি ছিলেন কর্পোরেশন অফিসের রেন কন্ট্রোল বিভাগের কালেক্টর বাবু, আমার শহরের অগুন্তি সাধারণ মানুষের মতো স্রেফ একটা অত্যন্ত সাধারণ ক্যারান।
আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি লেখক হব, হয়ে গেলাম পুলিশ। তুমি কি আজকাল ডিউটিতেও মদ খাচ্ছ? ইউনিফর্ম পরে আছি বলেই কি শালা ডিউটি করতে হবে নাকি? থানা থেকে জয়ন্তদের বাড়িতে গিয়েছিলাম, বাকি রাতটা ওখানেই থেকে যেতে পারতে, আর দু ঘন্টা পরেই তো ভোর হয়ে যাবে, বাড়ি আসার তো কোনো দরকার ছিল না। এই 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 শোনো 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 নন্দিতা শোনো, থানার পর আমি কোথায় যাবো না যাবো সে কৈফিয়ত আমি তোমায় দেবো না। সারাদিন থানা আমার কিভাবে কাটে সেটা কোনোদিন জানতে চেয়েছো? জানো না? জানি না। একদম গায়ে হাত দেবে না, এটা তোমার লক আপ নয়। তুই যদি ইয়েতে সালা রোজগার করো না, রোজগার করো, আমার পয়সা থাকবে খাবে সালা, আমাকেই চোখ লাগাবে। হ্যাঁ তাহলে আমায় বিয়ে করেছিলে কেন জানোয়ার? বাচ্চাটা কি পৃথিবীতে আমি একা নিয়ে এসেছি না? কি চাও কি তুমি? কি চাও? আর কি চাও? বাবা উপরে আছে, থাকো উপরে। হ্যাঁ থাকো, চলো যাচ্ছে। একদিন সকালে নন্দিতা আমার স্ত্রী ট্যাক্সি করে তার বাপের বাড়ি চলে যায়। নন্দিতা আর কোনোদিন ফিরে আসেনি। কাল থানায় দুটো ছেলেকে মারতে মারতে মরেই গেল, কোনো ইনফরমেশন দিল না। অথচ আমরা জানি যে ওই মানিকতলায় ওদের
একটা বোমা মারানোর আস্তানা আছে। কিছুদিন আগে দুটো নকশাল ওখান থেকে ধরা পড়েছিল, কিছুই বলল না। সেলফ মার খেতে খেতে মরে গেল, মাত্র 18-19 বছর বয়স হবে। আমি আমি শখের জন্য, ফুর্তি করার জন্য মদ খাই না। তুমি ওষুধ খেয়েছ? কালকে নন্দিতা রাত্রিতে তো যা হলো তুমি সবই শুনলে, ও সকালবেলা বাপের বাড়ি চলে গেছে। তোমার এখন একটা একটা নার্স রাখা দরকার। না না বাবা, তো কে যতদিন নন্দিতা না ফিরে আসছে ততদিন কে দেখবে তোমাকে বলো তো? একটা কমলা রান্না করবে না তোমার দেখভাল করবে? আমার মায়ের শেষ জীবনটা বিছানাতেই কাটে, ব্রেন থ্রম্বোসিস হয়ে পঙ্গু হয়ে যায়। বাবা কোনো নার্স রাখেননি, একা হাতে তার সেবা করে গেছেন প্রায় 8-10 বছর। চাকরিও করেছেন, বাজারও করেছেন নিয়মিত। আমার মায়ের সেবারও কোনো ত্রুটি রাখেননি, নিয়মিত ওষুধ খাওয়ানো, বাথরুমে নিয়ে যাওয়া, চান করানো, খাইয়ে দেওয়া। তখন আমি কলেজে পড়ি। দেখছো থামাবে তো বেটা, বেরো। হ্যাঁ, কতবার কতবার ফেল করবি? হ্যাঁ, কতবার কতবার? হ্যাঁ শালা, আজ তোকে মেরেই ফেলবো, আজ মেরেই মেরেই ফেলবো, বেরো। খালি বড় বড় কথা, ছেলেটাকে দিন রাত ধরে চোরের মতো মারছে, রেজাল্ট খারাপ করবে না তো কি করবে? বিড়ি বিড়ি খাবি? আয় খাওয়াবো তোকে। জগৎ সংসার উদ্ধার করে দিচ্ছে একদম, যেদিন সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাবো না সেদিন মনে করবে সংসার করা কাকে বলে, বুঝেছো? ছেলে মানুষ করা তো সোজা না। দাদাবাবু, থানা থেকে আপনার ফোন এসেছে। হ্যাঁ বলছি। হ্যাঁ কি মন্ত্রী মশাই থানা আসতে যাবে কেন? আচ্ছা আয় কমলা, ভাত বাড়ো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি আসছি তো। হ্যাঁ আসছি। আয় শিবু, বেরো রাস্কেল, তাড়াতাড়ি কর। এই বাথরুমটাকে ঘুমোবার জায়গা নাকি? ম্যাডাম আমি পারছি না খুঁজে নিতে নিজেকে আয়নাতে, আমি পারছি না খুঁজে নিতে নিজেকে মাঝরাতে, আমার কথা দিতে এত ব্যথা পেতে হয়নি কোনোদিন,
নামের মানেটা হারিয়ে গেছে আমারই কাছে। আমি পারছি না খুঁজে নিতে নিজেকে আয়নাতে, আমি পারছি না খুঁজে নিতে নিজেকে মাঝরাতে। আমার কথা দিতে এত ব্যথা পেতে হয়নি কোনোদিন, আমার নামের মানেটা হারিয়ে গেছে আমারই কাছে। তুমি বলবে কি বলবে না ভেবে কোনো লাভ নেই, এই বিচ্ছিরি রোগটা নয় যে আমারই একা। জানি চটি বই কোটি কোটি মুক্তির পথ বলে দেয়, তুমি জানো কি না জানো এটা আমার ভেতরের ব্যাপার। সোজা গিয়ে ঢুকিয়ে দিলে এক্ষুনি আমার ছেলে শিবু কখন কিভাবে বড় হয়ে গেল তা আমি কোনোদিনই বুঝে উঠতে পারিনি। হঠাৎই বড় হয়ে গেল, সে কি করে, কোথায় যায়, ভবিষ্যতে কি করবে, এসব কোনো খবরই আমি রাখিনি। শুধু যখন টাকার দরকার হয়েছে দিয়ে দিয়েছি। স্যারের সাথে একদম মাথা ঠান্ডা করে কথা বলবি, মাথা গরম একদম করবি না, তারপর আমি পরে বসে দেখছি কি করা যায়। তোর বয়স কত বল জানতো? আবার কথা বাড়াচ্ছি, 30 বছর ধরে আমি ডিপার্টমেন্টের কাজ করেছি, আজ VRS নেবার কথা উঠছে কি করে? তোকে VRS নেবার কথা বলছে কে? হ্যাঁ, ইডিয়েটের মতো কথা বলছে। আমি শুধু বলছি মাথা ঠান্ডা করে রাখবি, মাথা গরম করবি না, তাতে জল আরো ঘোলা হবে। তুই এখানে আছিস তো? হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, তোমার ফাইলটাই ভালো করে পড়েছি, আমার কমিশনারের সাথে আমার কথা হয়েছে। তবে এই সরকারকে কাশীপুর থানায় বদলি করতে হবে, কারণ ওর ফাইল তো ভালো, রেকর্ডটা
তা তোমার ব্যাপারটা দেখছি। ওকে, থ্যাংক ইউ। আমার হাঁটুর বয়সী একটা ছেলে আমার থানাটাকে নিয়ে নিল। 70 সালে ওয়ান অফ দ্য মোস্ট নোটোরিয়াস এলাকাকে আমি একা সামলেছি, কাশীপুর থানা। সেসব কথা আজ ডিপার্টমেন্ট ভুলে গেছে। সখী ভবন কাহারে বলে, সখী যত না কাহারে বলে, রাজে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কালে গায়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে। কি ব্যাপার বলতো জয়ন্ত, খবরের কাগজে রোজ এগুলো কি পড়ছি? মানে তুমি কি পুলিশ কনস্টেবলদের কোনো কাজই দিচ্ছ না, শুধু রেপ আর খুন? মানে পশ্চিম বাংলার পুলিশের কি হাল হলো বলতো? এভাবে বাড়িটা ডেকে আনা অপমান করাটা কি ঠিক হচ্ছে? ইটস নট ডান। আরে না না, আমি পার্সোনালি কাউকে অ্যাটাক করছি না, আমি জাস্ট একটা প্রশ্ন করছি। তুমি বলো, 10 বছর আগে পুলিশ ডিপার্টমেন্টে এত করাপশন ভাবা যেত? আর সেদিনকার বাপি সেনের ব্যাপারটা বলো, আবার আজকে কাগজে পড়লাম দুজন কনস্টেবল ধরা পড়েছে, মানে এগুলো কি কি হচ্ছে বলো তো? কোথায় করাপশন নেই? আপনাকে তো ঠিক, আমার বন্ধু সঞ্জয় আমাদের ডিপার্টমেন্ট। নমস্কার, আমি ডক্টর রণজয় সরকার। ইস্ট ব্যাংক হসপিটালের নাম শুনেছেন? ওটা আমার। হ্যাঁ শুনেছি, ডাক্তারি তো করাপশন নেই, কাগজে তো আপনাদের সম্পর্ক বেরোয়, ইঞ্জিনিয়ারিং পলিটিক্স স্পোর্টস এসব কিছু এটা যাচ্ছে না, কোথাও করাপশন নেই, সেবালা চুল করছে না, কোনো পুলিশ অফিসার কোথায় দুষ্টুমি করলো সেই নিয়ে আপনি এখন শর্টকাটে বসলেন? না না, সেটা বললে তো চলবে না, আপনারা আইন শৃঙ্খলার লোক, আলটিমেটলি আপনাদের উপরে চাপ বসাই। আইন শৃঙ্খলার লোক, পৃথিবীর শুদ্ধ লোক করাপ্টেড, আর পুলিশ অফিসার কি মানুষ নয়? আমেরিকানে করতে এসেছেন, নেদারল্যান্ড সেখানে যান। ওখানেই তো ছিলাম, দেশের বাইরে থেকেই তো এসেছি। আপনি দেশে থেকে মশাই দেশের কোন উপকারটা করেছেন? ইয়ে কি আমার তো বেশি হয়ে গেছে, ইউ কল মি ইওর ফ্রেন্ড, নট গোইং টু টেক দিস শট এনিমোর। মালা, তুমিও ছেলে মানুষ হিসেবে করলে, তুমি ওকে চেনো না? আমি ওকে চিনতে চাই না, what the heck, আমি ওকে চিনতে চাই না, I've had enough of him. এবার থেকে ও যেখানে যাবে আমি নেই সেখানে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তোমার থাকতে হলে তুমি থাকো, আমি গাড়ি নিয়ে চললাম। মালা, তুমি ভালো করে জানো না আমি জানি না আর জানতে চাইও না। লিসেন জয়ন্ত, people change, times of change, and if your friend cannot change himself then it's his problem, not mine, you understand? aur ye jhoot mun ka jhamela, gundagardi main nahi bardasht karne wali, ye tumhara thana nahi hai, gundagardi karna hai to thane mein jaake karo na, this is a civilized world, you understand? now if you want to leave with me then fine, otherwise I'm leaving. mala amra corruption niye torko bitorko korchhilam to seta korte gele jhogra jati hoy na, why are you creating a scene here? oh yes, are you teaching me corruption shodrate hoy tumi, you then you can do your job, not ekhane loker barite shudhu tumi corruption shodrabe ki hocche, and I'm creating a scene. mala aste aste, why aste? can't you tell that to your friend? I'm leaving and that's it, you can enjoy yourself here. রাখলামি রাগ করলেন সঞ্জয় বাবু? চল বসাই, পুলিশ হয়ে আছে রাগ করলে চলে? আর যা আমি একটা বিয়ার খান, মাথা ঠান্ডা হয়েছে, হুইস্কি খাচ্ছেন এখন? না বিয়ার খান, এদিকে আসুন এদিকে আসুন, আরে রাগ করলে চলে? আমার বাবা কোনোদিন দেশ, সময়,
করাপশন এসব নিয়ে লেকচারবাজি করেননি। তিনি মুখ বুঝে তার কাজটা করে গেছেন, আমাকে মানুষ করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমার ছোট ছোট শখ আহ্লাদ হাসি মুখে মিটিয়েছেন। জীবনে প্রথম সিগারেট খাই চুরি করে, আমার বাবার পকেট থেকে একটা ক্যাপস্টেন সিগারেট। আমি জীবনে প্রথম প্রেম করি একটা বেশ্যা বাড়িতে, প্রথম মদ খাই। যা বুঝো না তা নিয়ে কথা বলো না তো, লেবুর রসটা পেটে পড়লে নেশাটা একটু কমবে। যেমন বাপ তার তেমনি ছেলে, এত বড় হয়ে গেল এখনো চাকরি বাকরি করার নাম নেই। আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেননি, চোখ রাঙিয়ে কথা বলেননি, প্রয়োজনই পড়েনি। বাবা রাগ করলে বা দুঃখ পেলে আমি ঠিক বুঝতে পারতাম। আমি আর কোনোদিন মদ খাবো না, আই প্রমিস। খাবি না কেন? খাবার জিনিস না খাবার কি আছে? কত লোকই তো খায়, আমার কোনোদিন ইচ্ছে করেনি তাই খাই না। আমি আমার কথা রাখিনি। চাকরি পাওয়ার পর থেকে আমার মদ খাওয়াটা বেড়ে যায়, বেড়ে যায়, বাড়তেই থাকে। চাকরিটা নিয়ে বড় মামার সঙ্গে কালই দেখা করব। মদ খাওয়াটা কোনো অন্যায় না, তাহলে একটু বুঝে সুঝে খাস, তাহলে সব ঠিক থাকবে। Thank you.
খাবার সঞ্জয়, একদিন পরে আর প্রমোশন হলো, শুধু বিহারের ব্যবস্থা করলে না, খাবারটা নিয়ে আসছি। তুমি অপরাধ করবে কেন? অপরাধ ছাড়া তোমাদের মতো জাদরের পুলিশ অফিসাররা আমার মতো মানুষদের স্মরণ করবে কেন? গুণ আপনার হাতে গুণের প্রশংসা করছিল। আরে রান্নার হাত বাবা, তাই বল। আমি তো ভাবলাম যে এই শুনুন শুনুন, আর ভাবতে হবে না তোমাকে, বেশি ভাবতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি আর প্লেট মাছের চপ নিয়ে এসো তো, বলা যায় না তোমার এই হাতের গুণে তোমার বড় আর একটা প্রমোশন পেয়ে গেল। কি বলেন স্যার? যাও তাড়াতাড়ি যাও। इस पल की भी गाने लगती है, उनकी बात सुनी भी हमने, उनकी बात सुनी भी हमने, अपनी बात सुनाई भी। आस्ते एक तो आस्ते। क्या हो, क्यों जी? বাবা শরীরটা ভালো না বাবা, বাবা শরীরটা খুব খারাপ। সে কি বলবে তো ওই রকম আর কোন একটু আসতে। এই শুনুন ম্যাডাম, শুনুন, আজকে আমার বন্ধুর, আমার সব থেকে প্রিয় বন্ধুর আজকে এরকম প্রমোশন হয়েছে, আজকে কোনো নিয়ম কানুন মানা নেই। আজকে বাবা মানুষ বাড়িতে আসুন। সরি, আমার শ্বশুর মশাই শরীরটা না খুব একটা ভালো নেই। দেখো জয়ন্ত, আসলে তোমরা পুলিশ মানুষ জানি, সব আনন্দ কি হই হই করে করতে হবে, একটু আস্তে করলে, আসলে বয়স হয়েছে। সুতপা, আমি না রান্নাঘরে একা পেরে উঠছি না, আমি একটু কি বাবা, তোর শরীর খারাপ? কই না তো, নন্দিতা বললো তোমার শরীর খারাপ, তো গুণ মানে না। আসলে খেতে ইচ্ছে করছিল না, তাই তুমি সকাল থেকে কিছু খাওনি? তুমি ডাক করেছো? নন্দিতা এসে কিছু বলেছে? আমার প্রমোশন হলো, তুমি সকাল থেকে না খেয়ে বসে রইবে। আসলে সকাল থেকে তোর মার কথা খুব মনে পড়ছে রে, ও থাকলে খুব আনন্দ করত। আমি ওকে গর্ব করে বলতে পারতাম, দেখো তোমার ছেলেকে কিরকম মানুষ করেছি। আমার গায়ের গন্ধটা আমার আমার ভীষণ ভীষণ ভালো লাগত। খানিকটা টালকাম পাউডার, খাম, দাড়ি কামানোর সাবান, সিগারেটের তামাক, এসব কিছু মেশানো একটা একটা বড্ড মিষ্টি গন্ধ। Thank you.
কিভাবে বাবা হঠাৎ চুপ করে গেলেন আমার মনে পড়ে না। আমাদের সকলের অজান্তে বাবার হঠাৎ ব্রেন স্ট্রোক হয়। নার্স এসেছিল ওষুধ খেয়েছেন? হ্যালো, বলছি। হ্যাঁ যাচ্ছি তো, রাইটার্সেই তো যাচ্ছি। এতবার ফোন করার কি হচ্ছে? আসছি আমি। খিদে পাচ্ছে না? না নমস্কার, আমি জয়া, জয়া চ্যাটার্জি। এখানে কি চাই? আমি শিবের জন্য ওয়েট করছিলাম। আমি একটা এনজিও চালাই, বস্তির বাচ্চাদের পড়ানো, খাবার দেওয়া এসব। আমাদের অর্গানাইজেশনটার নাম বাসা। এই বাসার জন্যই মালবেরির একটা শো করব। তাই যখন তখন বাড়ি ঢুকে শোবার ঘরে চলে যেতে হবে, তাই তো? বয়স কত? 25। আমার ছেলের বয়স 22। শিবুই প্রথম আমাকে মানে কাল এখানে নিয়ে আসে। আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে, যা চলো। নমস্কার। বউবাজারের কাছে একটা ড্রাগ স্মাগলিং এর দলকে পাকড়াও করতে গিয়ে আমাকে সাসপেন্ড করে দেয়া হয়। এই বল বল, জানিস না পাওরাটা কি? জানিস না বল, কোথায় রেখেছিস? বল বল। ওই এই বল, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে পোতাকার পাউডার কোথায় যায় তোকে আজ বলতে হবে? জানি না। জানিস না বাচ্চত, আজ তোমার কাণ্ড। পাউডার কোথায়? বল বল। কি রে
জানিস না? গরম লাগছে বাঞ্চোত, বাবার নাম লোকটা কোন স্বীকারোক্তি দেয় না, মুখ বুঝে মার খেতে খেতে মারা গিয়েছিল। কেউ ধরা পড়ে না, কাউকে ধরা যায় না, কিছুই প্রমাণ করা যায় না। আমার সাসপেনশন অর্ডার আসে। সবাই জানে লোকটা ইনোসেন্ট না, সবাই জানে যে রেগুলার বেসিসে পেটি এদিক এদিক পাচার হচ্ছে। হ্যাঁ তো তো কি লোকটাকে ধরে এনেছি পিটিয়েছি ব্যাস। নিজের কাজটা কি করতে হয় আগে সে? আমি আমার কাজটা করি ঠিকঠাক ভাবে করি। একটা লোক এমন মার মারলো সে মরে গেল। অমল, তোমার সালা পুরো জীবনটা অমল হয়ে গেছে। কি চাস তুই আমার কাছে বলতো? কি করবো আমি তোর জন্য? তুই ডিসি সাউথ, তুই একবার বললে আমার সাসপেনশন অর্ডারটা স্টল্ড হয়ে যাবে। কিরম গারলের মতো কথা বলছিস আজকাল জানিস তো, মানে দিনকে দিন ইউ আর বিকামিং অ্যান ইডিয়েট। কার তোর বলতে আপত্তি কোথায়? কোথায় কি অসুবিধা আছে বলতে তোর? আরে লোকটাকে তুই জানিস? লোকটাকে যাকে মেরেছিস, কনক বাজরিয়া ড্রাইভার, অ্যান্ড দ্যাট কনক বাজরিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং প্রমোটার্স ইন দ্য সিটি। মন্ত্রী মহলে যথেষ্ট ওটা বসা আছে, ওপর থেকে চাপ আসছে। হাজারবার বলেছি, আমি বললেই হয়ে যায়। একটা লোককে মেরে পিটিয়ে শেষ করে দিলি। আরে শোন, সত্যি কথাগুলো শুনতে হবে, উঠে চলে গেলে চলবে না। ইউ মাস্ট ফেস দ্য ব্লাডি হার্ড ফ্যাক্টস অফ লাইফ। দ্য হোল সিস্টেম ইজ চেঞ্জিং, দ্য হোল ব্লাডি সিস্টেম ইজ চেঞ্জিং। আগের মতো হয় না যে একটা ক্রিমিনালকে ধরলাম, ধরে নিয়ে গিয়ে পিটিয়ে দিলাম। একে পুলিশদের এত বদনাম, তার উপর মন্ত্রীমহলের চাপ, কোথাকার ঝাল কোথায় ঝাড়ছে, আর বাড়িতে বসে বসে মাল খাচ্ছে। সমস্ত কিছু কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে। তুই জানিস কম্পিউটার চালাতে? জানিস? শোনো, ওর উপর কেন কাল থেকে নিজের রোজগার নিজে করবে? কি হচ্ছে কি? হলো শান্তি, ট্যাং ট্যাং করে গিটার বাজিয়ে কিছু হয় না। আমার অনেক দেখা আছে, কানে দুল পরে সালা হিপি হবে। বাবাকে কোনোদিন টাকা ধার করতে দেখিনি। আমার বিশ্বাস তিনি কোনোদিন ধারই করেননি। প্রয়োজন নিশ্চয়ই পড়েছিল, বাপ ঠাকুরদার আমলের অত বড় বাড়ি, মাঝে সাঝে মেরামত করা, কিন্তু ধার করেনি।
আমাকে হঠাৎ মানে হঠাৎ এইভাবে ডেকে পাঠালে এখানে? সেই ছোটবেলায় বাবা আমাকে প্রায় পার্ক স্ট্রিটে নিয়ে আসতো, মানে এই মানে আমি বলছি যে সরি মানে আমাকে এতদিন পর হঠাৎ এইখানে ওই আসলে কি হচ্ছে জানো, মানে আমাদের যে ওই ওই জয়েন্ট অ্যাকাউন্টটা যেটা আমাদের ছিল সেটা তো ওইভাবেই পড়ে আছে, মানে আমরা তো ক্লোজ করলাম না, মানে ওটা ওই ওই অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে আর কি, এখন ওই ওই টাকাগুলো আমার দরকার। এই কথাটা তুমি ফোনে বলতে পারছিলে না? দেখো তখন তাড়াহুড়োতে অ্যাকাউন্টটা ক্লোজ হলো না, মানে টাকাটা আমার সত্যি খুব দরকার ছিল। আমার সত্যি দরকার প্লিজ। আমি কেন এত কৈফিয়ত দেবো তোমাকে? হ্যাঁ টাকাটা আমার দরকার, বারবার করে বলছি টাকাটা আমার খুব দরকার, তাহলে তোমাকে আমি ডেকে পাঠাতাম না। আমি তোমার ফাজলামি করার জন্য ডেকেছি? আমার সঙ্গে ব্যাংকে গিয়ে সই করে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, কবে যাবে বলো? মানে যত তাড়াতাড়ি, কাল যাবে? কাল না, কালকে হবে না, কালকে নীলাদ্রি ফিরছে, দু মাস পরে ও দেশে ফিরবে, আমাকে এয়ারপোর্ট যেতে হবে। তোমার বর আবার বিদেশ গেল কবে? আমার বর তো প্রায় বিদেশ যায়, আমিও যাই। কোথায়? জার্মানি। ও হ্যাঁ, আমি খাবারটা না অর্ডার দিয়ে ফেলেছিলাম, তুমি দেখো আমার মনে হয়। আচ্ছা এই বলছিলাম কি যে এই যে তুমি বললে মানে তোমার, হ্যাঁ মানে আমি আমি খাও এই। আচ্ছা ওই তোমার বর জানে যে মানে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো? হ্যাঁ আমি কাল রাতে ওকে টেলিফোনে বলেছি, আমি পরশু দিন যেতে পারবো, অসুবিধে হবে না? তাহলে সকাল 9টায়। ওকে, যেটা ব্যাপার হচ্ছে যে তোমার মায়ের গয়নাগুলো তো লকারে পড়ে আছে, ওগুলো তুমি নেবে? কেন তুমি নেবে না? একদম না, শিবুর বউ এলে ওকে দিও। শিবু আবার বিয়ে? ও বিয়ে ফিয়ে তোকা করে না, শোনো। আর তাছাড়া আচ্ছা টাকাটা খরচা করবো বলেই তো আমি আমি তুলছি, টাকাটা আমার দরকার, আমার দু চারটে গয়না আমার বিস্তি হতে পারে। না আমি একটু আসছি, বিয়ের খেলা তো হেসি পায় না।
আসো। তোমার লিফট লাগবে না? হ্যালো, আমি অনেক ভেবে দেখলাম যে ব্যাংকে যে গয়নাগুলো আছে তার মধ্যে থেকে একটা গয়না আমি অন্তত রাখব। একটা দুল হলেও আমি রাখব। শিবুটা যাকেই বিয়ে করুক না কেন, আমি ওটা শিবুর পক্ষে দেবো। কারণ হাজার হলেও ওগুলো তো আমার। ওগুলো তো সব তোমার মায়ের গয়না, শিবুর বউয়ের একটা অধিকার থেকে। তুই এই গয়নাগুলো বেচে দিবি? আরে বেচবো না, দু একটা ওই বন্ধক রাখবো। আচ্ছা কি পাগলামোটা করছিস বলতো? তুই তো এমন করছিস যেন তোর চাকরি বাকরি চলে গেছে। অদ্ভুত, তোর হয়েছেটা কি? তুই তো জাস্ট কয়েকদিনের জন্য সাসপেন্ডেড হয়েছিস। আরে বাবা, আমি কাউকে বিশ্বাস করি না। মানে কখন সালা চিঠি ধরিয়ে দেবে? আর বাবার নার্সের পেছনে কত খরচা হচ্ছে তুই জানিস? ও সুদ, অনেক ঝামেলা, তুই এসব বুঝবি না, তুই ছেড়ে দে না। কি শুনবো কি? এগুলো আমি বেচতে দেবো না সঞ্জয়। এগুলো মাসিমা তার শাশুড়ির কাছ থেকে পেয়েছিলেন। তোদের অনেক অনেক অভাব অনটন গেছে, তোর বাবা কোনোদিন এগুলো বেচেনি। আরে শালা তুই যেটা, শোন, একদম কথা না, আর একদম কথা না, একটা কথা বললে না চড়িয়ে গাল লাল করে দেবো। বক 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 বক, ব্লাডি মরণ। যা ভেতরে যা, সোজা ভেতরে যা, সোজা ভেতরে যাবি সঞ্জয়। তো টানাটানি যাচ্ছে, সকলের যায়, অসুবিধাটা কোথায় সঞ্জয়? আমি কখনো তোর কাছ থেকে টাকা ধার নিইনি। আরে তোর ছেলেও তো ফাংশন টাংশন করছে, ওই যে কি বাংলা ব্যান নাকি, ভালোই তো রোজগার, ও তো কিছু দিতে পারে। আমার কোনো ছেলে নেই। ছেলে নেই মানে? মেরে চামড়া গুটিয়ে দেবো। ছেলে নেই, ছেলে নেই তো পয়দা করেছিলি কেন? হ্যাঁ, তখন মনে ছিল না? জানোয়ারের মতো কথা বলে ছেলে। কমলা জল দাও। কিসের এত ইগোতর বলতো? কিসের ইগো? হ্যাঁ, ছেলেটা তো তোরই ছেলে নাকি, মানুষ করতে পারিস না, একটু ভালো তো বাঁচতে পারিস, পারিস না? সিগারেট দে একটা। এই সঞ্জয় তাড়াতাড়ি কর, ড্রিঙ্কটা শেষ কর, চান টান করে খেয়ে নে, আমার আর ভালো লাগছে না। মালা পার্লারে গেছে, ওকে আবার পিক আপ করতে হবে। বাবার সঙ্গে আমার 24 বছরের তফাৎ। এই 24 বছরে কত কিছু পাল্টে গেল। পার্ক স্ট্রিটের নাম এখন মাদার টেরেসা সরণি। সেখানে গেলে আর ল্যাভেন্ডারের গন্ধ পাওয়া যায় না। লাইট হাউস সিনেমায় কত দারুণ সব ছবি দেখেছি, সেই সিনেমা আজ বন্ধ। নিউ মার্কেটের দোকানিরা নাকি
তাদের দোকান বেছে দিয়ে উঠে যাবার চেষ্টা করছে। বেন্টিক স্ট্রিটের সেই চীনেদের দোকানগুলোর অনেক কথাই আজ আর নেই। চীনেরাও নাকি আমাদের শহর ছেড়ে চলে যাচ্ছে, আমার শহর পাল্টাচ্ছে। আজ আমার শহর আগের থেকে কত আলাদা, আমিও আমার বাবার থেকে কত আলাদা হয়ে গেলাম। যে বাবা কোনোদিন মদ খাননি, তার ছেলে আমি পাঁড় মাতাল। নিজের বউকে ধরে রাখতে পারলাম না, আমার ছেলে আমাকে ঘেন্না করে, তার বান্ধবী তার থেকে আবার বয়সে বড়। মাত্র 24 বছরের তফাত, অথচ সব কিছু কিরম ভীষণভাবে বদলে গেল। আমার শহর, আমার কলকাতা, সেই সব পুরনো রাস্তাঘাট, আমার বাবা সারা জীবন মা ছাড়া আর কারুর দিকেই তাকালেন না। আমার ইদানিং মাঝে মধ্যেই খুব বেশ্যাবাড়ি যেতে ইচ্ছে করে। শরীর খারাপ লাগছে, কি ব্যাপার, কি কি হচ্ছে নাকি? তুমি তো আমার কোনো কথাই শুনছেন না দাদা। এই একা একা জোর করে বাথরুমে গেলেন, জোর করে জানলা ধরে বসে থাকতে চাইছেন, আমার হাতে ওষুধ পর্যন্ত খাচ্ছেন না, নিজে নিয়ে খেতে দাও খাচ্ছেন, এভাবে ভাত খাবেন কি করে, কত সময় লেগে যাবে, আপনি প্লিজ একটু বোঝান না। বাবু নিজে নিজে সব করতে পারলে বাবুকে পড়তে দাও, তাতে বাবু ঠিক থাকবে। বাজে কথা বলো না তো, নিজে নিজে সব করতে দাও, দেখছো তো শরীরের অবস্থা মানুষটার, যে হারে প্রেশার ওঠানামা করছে, এরপর মাথা ঘুরে পড়ে গেলে কে দেখবে। আচ্ছা আপনি একটু চুপ করুন, একটু বাইরে যান, বাইরে যান তো। তুমি চাও না নার্স আসুক? একা একা পারবে? তুই যদি পড়ে যেতে পারো তো মনে জোরে সবকিছু হয় না বাবা, হয় না। যদি যদি পড়ে যাও চলে যাবে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তাহলে আর খুব ভালো কথা। আমি আর একা একা কি করবো, তোমার পেছন পেছন গিয়ে সুইসাইড করি? আমার ছেলে শিবু তোমার একটা বাঁদর হয়েছে, তোমায় কতবার বোঝাবো, কতবার বলবো, ওর আরে ওর সঙ্গে আমার কোনো ইয়ে নেই, মানে কোনো কিছুই বোঝে না, ওর কিছু হবে না, ওর কোনো ভবিষ্যৎ নেই, ওর কথা ছাড়ো। রাত্রিরে যেখানে ছিল সেখানে থাকতে পারতে, ফিরে আসার কি দরকার ছিল? দেখো বাবা, আমি খুব ভালো করেই জানি যে আমাকে বাড়ি থেকে তাড়াতে পারলে তুমি বেঁচে যাও, কিন্তু এত সহজে আমি যাচ্ছি না, কারণ লিগালি এই বাড়িতে থাকার রাইট আমার আছে। একদম গায়ে হাত তুলবে না বলে দিচ্ছি, একদম গায়ে হাত তুলবে না। যখন তখন মায়ের গায়ে হাত তুলে তাড়িয়ে দিয়েছো বলে ভেবো না আজকে আমাকে এখান থেকে তাড়াতে পারবে, এটা তোমার লক আপ নয়। আজ তোমার ডিমোশন হয়েছে এই জন্য, কাল তোমাকে যখন ফোর্স থেকে তাড়িয়ে দেওয়া হবে এই জন্য, আর দ্বিতীয়বার যদি আমার গায়ে হাত তোলো তাহলে কিন্তু আমি থানায় ফোন করব। আমি তোকে থানায় ঢোকাবো, গাঁজা ড্রাগস, হ্যাঁ জানিস,
নারকোটিক্স অ্যাক্টের আন্ডারে ফেলে তোকে আমি থানায় ঢোকাবো। মালবেরি দেখাচ্ছি আমাকে। শোনো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। গাঁজা আর ড্রাগস এক নয়, আমি গাঁজা খাই বেশ করি, আমি ওদও খাই, সে তো তুমিও খাও। আমার গার্লফ্রেন্ড আমার থেকে বয়সে বড়, সেটাও বেআইনি নয়। অনেকদিন সহ্য করেছি আমি, অনেকদিন সহ্য করেছি। শিবু, তুমি গাড়িতে গিয়ে বসো প্লিজ। আজ রাতে তুমি আমাদের ওখানে থাকবে, প্লিজ, ইটস রিকোয়েস্ট। কিছু মনে করবেন না, আপনাকে দুঃখ দিতে আমি চাই না, কিন্তু আমার মনে হয় আজ রাতের জন্যে এটা আপনাদের দুজনের জন্যই বেটার। শোনো, বস্তির ছেলেদের ওপর মাতব্বরি করো বলে ভেবো না, এটা তোমার মাতব্বরি করার জায়গা, এটা আমার বাড়ি। কোনটা আমার পক্ষে বেটার কোনটা নয় সেটা বোঝার ক্ষমতা আমার আছে। নিশ্চয়ই আছে, আর আছে বলেই তো আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আরেকটা কথা বলবো? কি মানে কি বলবেটা কি? আপনি এটা কেন ভাবেন যে সবাই সবসময় আপনার খারাপ চায়? দেখো, আমি কি ভাবি না ভাবি তাতে কারোর কিছু কোনো এসে যায়, অন্তত আমার এসে যায়। আমি আপনার ছেলের বন্ধু, খুব কাছের বন্ধু, কিন্তু আপনার বাড়ি আসতে আমার সব সময় ভয় করে। সব সময় মনে হয় এই বুঝে একটা ঝগড়া বেঁধে গেল, অথচ আমি জানি যে শিবু কোনোদিন আপনার কোনো ক্ষতি চায় না। ও নিজের চেষ্টায় যা পারছে তাই করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। তোমার কাছ থেকে আমি আমার ছেলে সম্পর্কে জ্ঞান শুনতে রাজি নই। না না, দাঁড়ান, শুনতে আপনাকে হবেই, বারবার ইনসাল্টেড হয়ে আমি চলে যাব না। হয়তো আর কোনোদিনই এই বাড়িতে আমি আর আসবো না, কিন্তু কয়েকটা কথা আছে যা আপনাকে বলা দরকার, এবং তা আপনাকে শুনতে হবেই। বলো। শিবু আর আমি যদি বিয়ে করি তাহলে পরস্পরকে ভালোবাসি বলেই করব, শুধু ফুর্তি করার জন্য নয়। আর প্রয়োজন পড়লে আমরা এ বাড়িতে থাকবো না, আরেকটা বাড়ি ভাড়া করে থাকবো। একেবারে খেতে না পেয়ে মারা যাবো না, আর এই ব্যাপারটার মধ্যে কোনো এম্বারাসিং বা লজ্জার কিছু নেই, ইটস নর্মাল। আর আমরা সহজ স্বাভাবিকভাবে এই শহরের হাজার হাজার মানুষের মতো বেঁচে থাকবো, উইথ অনেস্টি। এবং আমাদের একটি ছোট্ট সংসার হবে, এবং আমরা প্রাণপণ চেষ্টা করব যাতে সেটা সুখের হয়, শান্তির হয় সারা জীবন। আমার মায়ের বাকি গয়নাগুলো আমাকে আর বিক্রি করতে হয়নি। আরে ঘড়ি পরে এখন কোথায় যাবেন বলুন তো আপনি, কোথায় যাবেন ঘড়ি পরে? তার থেকে ওষুধটা দিচ্ছি বরং খেয়ে নিন, ওষুধটা গিয়ে চুপ করে শুয়ে থাকুন। আর নাচটা বলিহারি বাবা, রোজ এত দেরি করে আসে না, আমি পারি না, এখন কোথাও বেরোতে হবে, চুপ করে শুয়ে থাকুন, আমি নিচ থেকে খাবারটা নিয়ে আসছি, ঠিক আছে? একদম চুপটি করে শুয়ে থাকবেন, আমি খাবার নিয়ে আসছি। নার্সের খরচাও বেঁচে গেল, তাকে ছাড়িয়ে দেওয়া হলো। আমার বাবা আর কোনো খরচা বাড়াতে দেননি। কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে?
বডি সাজানো হচ্ছে। উপরে যাও। মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা কর। তুমি উপরে যাও, শিব উপরে আছে, সবাই তোমার জন্য ওয়েট করছে, সব ব্যবস্থা হয়ে গেছে, একটু পরেই গাড়ি এসে যাবে। তুমি আমাকে এই কথা বলার জন্য এখানে নিয়ে এলে? মা বললো মাংস রান্না করবে, তা আমি ভাবলাম তুই তো বড় হয়ে গেলি, তুই যখন টু থেকে থ্রিতে উঠেছিলি তখন তোকে কাঁধে চড়িয়ে ভিক্টোরিয়া ঘুরিয়েছিলাম, তারপর পার্ক সিটি গিয়ে চিকেন স্যান্ডউইচ খেয়েছিলাম, সিনেমা দেখেছিলাম, এসব তো আর করা যাবে না, তাই ভাবছিলাম যে সেই ভিক্টোরিয়ায় গিয়ে সিগারেট খেলে কিরকম। আমাকে বলবো
আমি তো খানা আবার সেই মাংস কিনে নিয়ে বাড়ি ফিরতে হবে। খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, প্লিজ। সন্তোষ, আরে কোথায় গেলে? চলো বেরো, নামাতে হবে তো। চল চল চল, ওখানে সবাই চল। আমার বাবা চলে গেলেন। বাবা চলে যাওয়া ঠিক কি সেটা যাদের বাবা চলে গেছে তারাই জানেন। এটা বলে বোঝানো মুশকিল, অন্তত আমি পারবো না। একটা কিরকম অনুভূতিহীন একটা, মানে ধরুন হঠাৎ যদি সবকিছু দুম করে ফাঁকা হয়ে যায়, হঠাৎ স্বাধীন, হঠাৎ মুক্ত, মানে কারুর কাছে আর কোনো জবাবদিহি দিতে হবে না, একেবারে একা। বাবা যতদিন ছিলেন কিরম একটা ছাদের মতো ছিল, একটা ধরুন একটা গাছ, একটা দেয়াল, একটা ছাতার মতো, মানে একটা অবলম্বন ছিল। হঠাৎ একেবারে একা, একেবারে নিজের পায়ে একা। চল, আমি এখন যাব না। শুভ, টাকাটা রাখ, ট্যাক্সি করে চলে যা, বুঝলি? আমাকে গাড়িটা নিয়ে যেতে হচ্ছে, রাইটার্সে যাব, সন্ধ্যাবেলা এসে দেখা করব। মাথাটা ঠান্ডা রাখিস শুভ, দেখিস। সেদিন প্রথম, আমার জীবনে প্রথম আমি আর শিবু
ময়দানি যাই। হঠাৎ ট্যাক্সিটা থামিয়ে আমরা নেমে পড়ি। শিবুর কাছে টাকা ছিল, জয়ন্ত দিয়ে গিয়েছিল, ট্যাক্সি ভাড়াটা শিবুই দেয়। এবার উঠবে, অনেক দেরি হয়ে গেল। ওকে, আমি এখন যাব না। অদ্ভুত, সকাল থেকে কিছু খাওনি, এখন যদি তোমার শরীর খারাপ হয় তাহলে তো আমার আরো ভোগান্তি। কি আর হবে, তাহলে থাকো বসে। কেন, তুই যেতে চাস? দেখো বাবা, দেখো বাবা, বেশি কথা বাড়িও না। তুমি খুব ভালো করেই জানো যে অন্তত আজকের দিনে আমি তোমাকে ছেড়ে যাব না। কেন, তোর দাদু চলে গেছে বলে? দাদু বেঁচে থাকলে তুই থাকতিস না? কিরে, থাকতিস? যাকে বাদে করা ছাড়, তোর কাছে একটা সিগারেট আছে? এবার ওঠো। সিগারেটটা দে না, বাড়িতে অনেক লোক ওয়েট করে আছে বাবা। থাকুক গে, ওসব ফালতু সালা লোক দেখানো আদিখ্যাতা আমার অনেক দেখা আছে। থাক, ওয়েট করে থাক। তুই আমার সিগারেটটা দিবি কিনা? আমার আমার পকেটে পয়সা নেই, কিছু নেই, সিগারেট আমার সিগারেটটা খাবো, দিবি? আমার কাছে সিগারেট নেই। কেন মিথ্যা কথা বলছিস? গাঁজা আছে, খাবে? তাই দে। Thank you.
জীবনে প্রথমবার বাবার কাঁধে চেপে ভিক্টোরিয়া দেখেছিলাম। বাবার সঙ্গে প্রথম ট্রামে চড়লাম, নিউ মার্কেট দেখলাম, পার্ক স্ট্রিটের হোটেল, সিনেমা, ময়দানে এলাম, এসব তোর সঙ্গে তো কিছুই করা হলো না। মানে এখন তো কোনো, এখন তো আমার চাকরিটাই সারা যেতে বসেছে। নৌকোয় চড়েছিস শিবু? না। চড়বি আমার সাথে? তোর কাছে তো টাকা আছে, এই শখানেক লাগবে হয়তো, বাড়ি ফিরে গিয়ে তো সারা সেই সেই দুঃখ কান্না। আমি আমি জীবনে অনেক উল্টোপাল্টা জিনিস করেছি রে, কিন্তু কিন্তু ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে কোনো সেরকম কোনো খারাপ কাজ করিনি। আমি অনেক সুযোগ এসেছিল টাকা করার, করিনি। বললে হয়তো আজকে আর একটু বেশি টাকা থাকতো। বাড়ির ওপর তলাটা ভাড়া দিয়ে দেবো বুঝলি, তাতে কিছু টাকা আসবে। তুই আর ওই তোর বান্ধবী একটা অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে থাকতে পারিস, সেই টাকা থেকে হয়ে যাবে। ওই ভাড়া থেকে তোদের তোদের কোনো টাকার অভাব হবে না, তুই তোরা চাইলে অন্য জায়গায় গিয়ে থাক। তোরা তুই মেয়েটাকে ছাড়িস না বুঝলি, মেয়েটা মেয়েটা ভালো। Thank you.